বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভিপিএন সেট আপ করবেন। হোয়াট ইজ ভিপিএন? ভিপিএন কি? ভিপিএন মূলত হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা আমাদের কম্পিউটার আইপি অথবা আমাদের কম্পিউটার লোকেশন হাইড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবার অনেকগুলো অনেকে অনেক ধরনের ইম্পর্টেন্ট কাজে ব্যবহার করে থাকে। আমরা যারা অনলাইনে কাজ করে ইনকাম করি, তাদেরকে অনেক ক্ষেত্রে আইপি হাইড করতে হয়, সেক্ষেত্রে আমরা ভিপিএন ব্যবহার করে থাকি। আবার মূলত যারা টুক ব্যবসাতে কাজ করেন, টুক ব্যবসার সফটওয়্যারে কাজ করার সময় অনেক সময় সফটওয়্যারে কাজ করতে গেলে গুগল অনেক সময় আইপি ব্যান করে দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের ভিপিএনটা দরকার হয়। তো আসুন কীভাবে ভিপিএন সেট আপ করতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আপনাদের স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল যাবেন। কন্ট্রোল প্যানেল থেকে যদি আপনাদের এরকম অপশন থাকে, তাহলে এখানে আপনারা দেখবেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। যদি এরকম না থাকে, যদি এরকম থাকে তাহলে আবার আপনারা সার্চ করে দেখবেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। যদি এরকম না থাকে, যদি এরকম থাকে তাহলে এখান থেকে আপনাকে যাইতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এরপর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অপশনগুলো আসবে, যদি এইভাবে আপনারা আসতে না পারেন, সেক্ষেত্রে আবার আপনাদের এই যে এখানে ইন্টারনেট ইন্টারনেট কানেকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখান থেকেও আপনারা আসতে পারবেন। তো এখানে আসার পর আপনারা কী করবেন? এখানে আসার পর কানেক্ট টু এ নেটওয়ার্ক, তারপর এখানে আছে চয়েস হোম গ্রুপ, আবার এখানে আছে সেট আপ এ নিউ কানেকশন অর কানেকশন অর নেটওয়ার্ক। তো আমরা যেহেতু ভিপিএন সেট আপ করবো, সেক্ষেত্রে আমাদেরকে সেট আপ এ নিউ কানেকশন অর নেটওয়ার্ক এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে চারটা অপশন আছে, এখান থেকে আপনারা কানেক্ট এ ওয়ার্ক প্লেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন। এখান থেকে আবার এখানে দুটো অপশন আছে, এখানে আছে আফটার আস মাই ইন্টারনেট কানেকশন আর আছে ডায়াল ডাইরেক্টলি। তো আমরা যেহেতু ভিপিএন সেট আপ করবো, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে কিছু অপশনস আছে, এই অপশনগুলো আপনারা পাবেন কোথায়, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইট থেকে আমরা অনেকে ভিপিএন টাকা দিয়ে ইউজ করে থাকে, অথবা ডলার মানে ডলার ইনকাম করে এখানে ইনভেস্ট করে ভিপিএন ইউজ করে থাকে, কিনে নেয় অথবা কেউ সফটওয়্যার কিনে নেয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে ফ্রিতেই ভিপিএন ইউজ করবেন এবং সারা বছরের জন্য, সারা চিরকালের জন্য বলতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনার গুগল ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোমে ওপেন করার পর এখানে আপনারা টাইপ করবেন সুপার ফ্রি ভিপিএন, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই যে একটা অপশন আসবে www.supervpn.com, এই ওয়েবসাইটে যাইতে হবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটে হচ্ছে এটা হচ্ছে একটা হোম পেজ। এই হোম পেজে আসলে আপনারা এখানে যারা টাকা দিয়ে কিনে নিতে চান, হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার ফ্রি ভিপিএন ইউজ করা আর ডলার ইনভেস্ট করে বা কিনে নিয়ে যে ভিপিএন ইউজ করবেন, এতে সুবিধা কি? যারা ফ্রিতে ভিপিএন ইউজ করবেন তারা নেটওয়ার্কটা হয়তো অনেক সময় স্লো পাবেন, আবার যারা কিনে নিয়ে ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা স্পিডটা একটু বেশি পান, নেট স্পিডটা একটু বেশি পান। তো এই যে এখানে লোকেশন দেওয়া আছে ইউনাইটেড স্টেট, এখানে দুইটা দেওয়া আছে, এখানে আবার এখানে দেওয়া আছে US 1, US 2, UK, কানাডা। আপনার এখানে যে যার যেটা পছন্দ হয়, এখানে সবগুলো ফ্রি, 1, 2, 3, 4, 5, এই পাঁচটা ভিপিএনই ফ্রি। তো এক্ষেত্রে আমাদের এখানে কী চেয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে হচ্ছে ভিপিএনের সেট আপ গেলাম, এখান থেকে এক্সাম্পলে এখানে আপনার চাচ্ছে ইন্টারনেট অ্যাড্রেস। ইন্টারনেট অ্যাড্রেসটা কোথায় পাবেন? এই যে ইন্টারনেট অ্যাড্রেস আমি আপনাদেরকে দেখাবো, US 2 supervpn.com,
এই যে এইটুকু ক্লিক করবেন, ক্লিক করে কপি করে নেবেন। আমি কপি করে নিলাম, কপি, এরপর এখানে পেস্ট করে দিলাম। ভিপিএন কানেকশন, কানেকশন নেম দিলাম ইউএস টু দিলাম আমি, ইউএস টু, যেহেতু বোঝার জন্য এটা আপনি আপনার মতো করে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অ্যাড্রেসটা যেখানে, এখানে যে অ্যাড্রেসটা আছে সেটাই দিতে হবে। তো ভিপিএন এখানে আমি দিলাম ইউএস টু, এরপর নেক্সট করলাম। নেক্সট করার পরে ইউজার নেম, ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড আপনি কোথাও যারা ফ্রিতে ইউজ করবেন তাদেরকে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে শুধুমাত্র এগুলো ইউজ করতে হবে। এখানে দেখেন ইউজার নেম কী দেওয়া আছে, ইউজার নেম এখানে দেওয়া আছে ফ্রি, ফ্রিতে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর পাসওয়ার্ড, পাসওয়ার্ডও এখানে দেওয়া আছে, পাসওয়ার্ড এখানে কী দেওয়া আছে 6795। এখানে কিন্তু কপি করতে পারবেন না, এখানে একটা মূল কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা ফ্রিতে ভিপিএন ইউজ করে থাকেন তারা অবশ্যই ভালো জানেন, এবং যারা নতুন তাদেরকে বলতে, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিপিএন এরা 3 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা বা দিনে একবার করে এরা এই যে পাসওয়ার্ডটা আছে সব কিছুই ঠিক থাকবে, শুধুমাত্র পাসওয়ার্ডটা করে চেঞ্জ করে দেয়। সেক্ষেত্রে আপনি এখানে নেটওয়ার্ক কানেকশন যখন ফেল দেখায়, মানে ভিপিএন অন করা অবস্থায় অনেক সময় দেখা যায় যে ভিপিএন আপনার ডিসকানেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে আপনার ভিপিএন পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। সেক্ষেত্রে আপনাকে আবার এখানে ভিপিএন সুপার ভিপিএন .com এ আসতে হবে, এখানে এসে যে পাসওয়ার্ডটা দিয়েছে এটা আবার নতুন করে দিতে হবে। পাসওয়ার্ডটা শুধুমাত্র পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়া আছে 6795। তো আমি দিলাম পাসওয়ার্ড 6795। আপনি কে রিমেম্বার দিস করতে পারেন, আমি রিমেম্বার দিস করে দিলাম। কানেক্ট, এখানে একটু সময় নেবে সেট আপ নিতে, অর্থাৎ এখানে একটা আপনার ড্রাইভ ইনস্টল হবে, ড্রাইভ ইনস্টল হতে যে সময়টা লাগবে সেটুকু সময়। অর্থাৎ আমি দেখাচ্ছি ভিপিএন কোথায়, এই যে আমার কানেক্ট হয়ে গেছে, দেখাচ্ছি শেয়ারিং সেন্টার থেকে। এই যে সেন্স অ্যাডাপ্টার সেটিং, এখানে যাবেন, এখানে গেলে যে আমি যেটা সেট আপ দিলাম এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমার ভিপিএন এখন সেট আপ হয়ে গেছে, এই যে এখানে ভিপিএন সেট আপ হয়ে গেছে। এখন আপনি যদি ডিসকানেক্ট করে দিতে চান, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ডিসকানেক্ট, ভিপিএন এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। আবার এখান থেকেও আপনি কানেক্ট ডিসকানেক্ট করতে পারবেন, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, কানেক্ট করবেন, পাসওয়ার্ড এখানে আছে 6795, 6795 পাসওয়ার্ড, যেটা এটা ক্রস করে দিলাম, পাসওয়ার্ড কানেক্ট করলাম 6795, পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলাম। এখানে টিক চিহ্ন দিয়ে রাখলে ভালো হয়, আমি টিক চিহ্ন দিয়ে রাখলাম, অনলি মি কানেক্ট করলাম, ভেরিফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানে দেখবেন কানেক্ট হয়ে গেছে। তখন আপনারা এইভাবে ভিপিএন সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা একটু সামান্য কিঞ্চিত পরিমাণ উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।